আজকে আমরা স্বাধীনতার এই মহারাষ্ট্র যখন বাঁচিয়ে উদযাপন করতে যাচ্ছি, বঙ্গবন্ধু জন্মের 100 বার্ষিক উদযাপন করতে যাচ্ছি, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি বঙ্গবন্ধুকে সোনার বাংলা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। সেই ঘোষণার বাংলায় আজকে কতগুলি সামাজিক দুর্নীতি আমার সারা জেলে দেখেছে, যা আমাদের সমাজকে সোনার বাংলা হিসাবে গড়ে তুলতে অতি পদে পদে ব্যাহত করছে, মাথা বিকশিত করছে। সেই সামাজিক দুর্নীতিগুলি কি? একটা হচ্ছে দুর্নীতি, দুর্নীতি আজকে সমাজে রন্ধে রন্ধে বসে গেছে, এবং সেই দুর্নীতি কিসের জন্য? কিসের জন্য? ক্ষমতা আছে থাকার দুর্নীতি, সেই দুর্নীতি অর্থের লোভের দুর্নীতি, সেই দুর্নীতি রাজনৈতিক ক্ষমতায় যাওয়ার দুর্নীতি, সেই দুর্নীতি প্রশাসনিক ক্ষমতায় যাওয়ার দুর্নীতি, এবং তার জন্য অর্থ থেকে অর্থ অর্থ উপায়ে সংগ্রহ করে অর্থ ব্যবহার করে দুর্নীতিকে আসে, দুর্নীতিকে শোষণ যাচ্ছে, এই যে দুর্নীতিকে লালন করছে, দুর্নীতিকে বসে দিচ্ছে। এই সমাজে যারা ক্ষমতাধর তারাই সমাজকে পরিচালনা করতেছে, এবং তারা যখন ক্ষমতার প্রকাশ দেখাতে যাচ্ছে বিভিন্ন জায়গায় ক্ষমতার প্রকাশ দেখিয়ে, শেষ করে তারা আসছে বা প্রথমে তারা আসছে যারা সমাজের সবচেয়ে শান্তি নারী, এই নারীর কাছে তারা আসছে, নারীকে ধর্ষণ করছে, নারীর উপর নির্যাতন করছে, কারণ তারা তো কাফির, তারা ক্ষমতা দুর্নীতিকে ব্যবহার করে ক্ষমতায় গেছে, তাদের নিজেদের জোরে ক্ষমতা যায় নাই, কাজে তাদের কোনো নিজেদের কোনো শক্তি নাই, তারা দুর্নীতির উপর ভর করে, দুর্নীতিগ্রস্ত ক্ষমতার উপর ভর করে তারা আজকে সমাজে বিচরণ করছে, তারা সেভাবে সমাজে ব্যবহার করছে। এবং এইটা আজকে এমনভাবে দুর্নীতিতে রন্ধনরন্ধ্রে প্রবেশ করেছে, প্রশাসনে বলেন, রাজনীতিতে বলেন, আজকে তো সংঘাতে রাজনীতি, আজকে তো রাজনীতিতে আমরা দেখি যে এই দুর্নীতির জন্য বাংলাদেশের সবচেয়ে পুরানো ছাত্র সংগঠন সেই ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারিকে বহিষ্কার করতে হয়। সেখানের রসানির কথা আমরা ভুলি নাই, এই ঢাকা ইউনিভার্সিটির সবচেয়ে বড় ছাত্র সংগঠন ছাত্রলীগ থেকে একটা বহিষ্কার করতে হয়েছে। কাজে দুর্নীতি কোন পর্যায়ে আছে আপনারা দেখেন, যে একটা ছাত্র সংগঠনের মতো দুর্নীতি ঘটেছে। কাজে এই দুর্নীতির বিরুদ্ধে আজকে আমাদেরকে সকলকে একসাথে একযোগে আন্দোলন করতে হবে। আজকে আমি এখানে ধর্ষণের বিচার চাইতেছে, দুর্নীতির কথা বলছি, সেটাও আপনাদের আজকে বুঝতে হবে, কারণ ধর্ষণ হচ্ছে একটা সামাজিক ব্যাধি, এটা আজকে শুধু নারীর জীবনের ব্যাধি না, এটা একটা সামাজিক ব্যাধি, এবং এই ব্যাধি দুর্নীতির সাথে পাশাপাশি হাঁটছে, দুর্নীতিকে সঙ্গে নিয়ে হাঁটছে, দুর্নীতির উপর ভর করে হাঁটছে। তাই আজকে সামাজিক দুর্নীতি বন্ধ না করতে পারলে নারীর প্রতি নির্যাতন, নারী ধর্ষণ, এটা আমরা বন্ধ করতে পারবো না। সেই জন্য আমরা একটা আহ্বান জানাতে চাই বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ থেকে, আইন শাসন প্রতিষ্ঠা করুন, সামাজিক দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন, নারী নির্যাতনের বৈধ আন্দোলন গড়ে তুলুন।